তার নিয়মকানুন সম্পর্কে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আপনার প্রশ্নের উত্তরে সরাসরি আসার আগে কথা অবশ্যই বলবো যে এ বিষয়ে ওলামাদের মধ্যে মতানক করেছে কেউ কেউ ওয়াজিব বলেছেন কেউ কেউ সন্ন্যত বলেছেন কেউ কেউ সন্নাতে মোয়াক্কাদা বলেছেন কেউ কেউ আর কিছু বলেছেন তবে পুরাণ ও সহি সুন্নাকে সামনে রেখে ওলামা কেরামগুন বলেন যে বেতরের নামাজের হুকুম হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা আর এটাই হচ্ছে জমহর ওলামার মত এবং এটাকেই অধিকাংশ মহাকিনগণ অগ্রাধিকার দিয়েছেন তাহলে বোঝা গেল যে বেতরের নামাজের হুকুম হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা তাই এই নামাজের প্রতি আমাদের মোটেও অবহেলা করা উচিত না যে যেখানেই থাকে না কেন মুসাফির হোক মুকিম হোক উভয় অবস্থাতেই এই নামাজ পড়া উচিত যেহেতু আল্লাহ রসুল আর এই সালাম এই নামাজের প্রতি সচেতন করেছেন গুরুত্ব দিয়েছেন তাই আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিয়ে নামাজ নিয়মিত আদায় করা উচিত দ্বিতীয় কথা হল এই এই বেতের নামাজের রাকাতের সংখ্যা কত এ বিষয়ে ওলামাদের মধ্যে মতানক করেছে কেউ কেউ বলেছেন একের থেকে নিয়ে তেরো রাখাত পর্যন্ত পড়া যায় কেউ কেউ বলেছেন যে এক রাখাত বলতে কোনো নামাজ নাই কিন্তু যারা এ কথা বলেছেন যে এক রাখাত বলতে কোনো নামাজ নাই তাদের কাছে কোনো সহি শুদ্ধ দলিল না থাকার কারণে তাদের কথা কে অগ্রাধিকার ও লামায় দেন নাই বরং এক রাখাত থেকে নিয়ে তেরো রাখাত পর্যন্ত পড়া যায় যেমন একটা হাদিসের মধ্যে তিন রকমের ভেতরে কথা উল্লেখ উল্লেখ এসেছে যেমন হাদিসের মধ্যে হাদিসটি আবু উদনা সাহিব মাজার

যে ব্যক্তি তিন রাখাত বেতের আদায় করতে চায় সেজন্য আদায় করে আর যে ব্যক্তি এক রাকাত বেতের আদায় করতে চায় সেজন্য এক রাকাত আদায় করে তাহলে এই হাদিসটিতে আমরা তিন রকমের বেতের পেলাম এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এবং অন্যান্য হাদিসেও সাত রাখাতের কথা বলা হয়েছে ন রাখাতের কথা বলা হয়েছে এগারো রাখাতের কথাও বলা হয়েছে তাই একের থেকে নিয়ে তেরো রাখাত পর্যন্ত নামাজ পড়া যায় কোনো অসুবিধা নাই যা সহি হাদিস থেকে প্রমাণিত এবার কথা হলো এই কোনো ব্যক্তি যদি এক রাখাত বেতের পড়তে চায় তার নিয়ম কি সে এক রাখাতে ভেতরে নিয়ত করে দাঁড়িয়ে যাবে এবং এই ক্ষেত্রে মৌখিক বা মুখে উচ্চারণ করে কোনো কিছু পড়তে হবে না বরং অন্তরে যেটা সংকল্প করা হয়েছে এক রেখার ভেতরের কথা সেটার নামই হচ্ছে নিয়ত আলাদা করে মুখে উচ্চারণ করে কোনো কিছু পড়তে হবে না দ্বিতীয় কথা হলো এই যখন এক একরেখাতে নিয়ত করে দাঁড়িয়ে যাবে তখন সে আল্লাহ আকবর বলে তা তাহারিমা দেবে এবং ছানা পড়বে সুরা ফাতেহা পাঠ করবে তারপর যে কোনো একটি সুরা বা কিছু আয়াত পাঠ করবে তবে সুরা এক্লাস পড়তে পারে এভাবে আহ যখন সুরা পাঠ করার পর পড়া যাবে কিছু আয়াত পাঠ করা হবে তখন আল্লাহ আকবর বলে রুকু করবে এই ক্ষেত্রে একটা কথা স্মরণীয় হলো এই যে কখন পড়তে হবে এ বিষয়ে আমাদের মধ্যে মতানক করেছে কেউ কেউ বলেছেন রুকুর আগে কেউ কেউ বলেছেন রুকুর পরে উভয়টাই জায়েজ যাচ্ছে যদি রুকুর আগে পড়ে তাতেও কোনো অসুবিধা নাই যদি রুকুর পরে পড়ে তাতেও কোনো অসুবিধা নাই তবে যদি কোনো ব্যক্তি রুকুর আগেও কুনুদ পড়ে বা পরেও পড়ে আলাদা করে তাকে তকবির দিতে হবে না যদি রুকুর আগে কেউ দুয়াই কুনুদ পড়ে তাহলে সুরা ফাতেহা অন্য সুরা বা কিছু আয়াত পাঠ করার পর দুয়াই কুনুদ পাঠ করবে সরাসরি দুয়াই কুনুদ পাঠ করবে এক্ষেত্রে হাত তুলেও করা যেতে পারে হাত না তুলেও করতে পারে কোনো অসুবিধা নাই যেহেতু দুয়াই কুনুতের একটা দোয়া তাই এক্ষেত্রে যদি কেউ হাত তোলে এক্ষেত্রে কোনো অসুবিধা নাই যায় যাচ্ছে তবে দোয়া কুনুত পড়া যখন শেষ হবে তখন হাতে হাত দুটো মুখে বুলিয়ে নেবে না এই মর্মে তির যে হাদিসটি এসেছে সে হাদিসটি জয় এবার রুকুতে যাওয়া হলো রুকুতে হানুরবিল আজিম যে দোয়া পড়তে হয় সে দোয়াগুলো পড়বে তারপরে রুকুতে উঠবে আবার সেচদা করবে দুই সেচদা করার পর শেষ বৈঠকে বসে যাবে সেখানে এত দরুদ দুয়ার মাছরা পড়ে ডান্ডে বামে সালাম ফিরাবে এই হলো এক রেখাত বেতের পড়ার নিয়ম তার দলিল আর আগেও একটা না সাহি আজার দলিল শোনানো হলো এবং এই মর্মে সাহেব বুখারি সেই মুসলিমের হাদিস عبد الله بن عمر رضي الله عنهما تبوني تتني بولن كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل مثنى مثنى ويؤثر بركعات رسول صلى الله عليه وسلم رتل نفل نمد دو, دو ركعت فرقورتن ايبون ايك بتر بورتن. এই মর্মে আরো একটা হাদিস এসেছে আল্লাহ রাসুল্লাহ আলী সালাতাম বলেন আল বেতর রকা আল্লাহ বেতর হচ্ছে শেষ রাতে এক রাকাত নামাজ এই মুসলিমের হাদিস এই মর্মে আরো বহু দলিল রয়েছে যে সমস্ত দলিল থেকে বোঝা গেল যে এক রেকাত বেতের আল্লাহ রাসুল্লাহ আলী সালাত সাল্লাম পড়েছেন খোলাফায় রাশেদিন পড়েছেন সাহাবায় ক্রামগুন পড়েছেন তাই এই মর্মে কারো উজুহাত থাকার প্রশ্নই আসে না তাই যে সমস্ত ওলামা একরামগুন বলেন যে এক রেখাত পড়া ঠিক না তাদের কাছে দরিল সাব্যস্ত না হওয়ার কারণে এবং সহি হাদিস থেকে প্রমাণিত হওয়ার কারণে এক রেখাত পড়াও জায়গ আছে যারা এক রেখাত পড়তে চায় এক রেখাত পড়তে পারে তিন রেখাত পড়তে চায় তিন রেখাত পড়তে পারে পাঁচ রেখাত পড়তে চায় পাঁচ রেখাতেও পড়তে পারে সাত রেখাতেও পড়তে পারে নয় রেখাতেও পড়তে পারে এগারো রেখাতেও পড়তে পারে ইত্যাদি কোনো অসুবিধা নাই এই ছিল এক রেখাত বেতের পড়ার নিয়ম এবার আসুন যেহেতু আমাদের ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষই তিন রাকাত ভেতের আদায় করে থাকে এই তিন ডাকাত ভেতর পড়ার নিয়মের ব্যাপারে তিন রকমের পদ্ধতি আমাদের ভারত উপমহাদেশে পাওয়া যায় প্রথম পদ্ধতি হলো এই যে দু রাকাত পড়ে সালাম ফেরানো তিন ডাকাত ভেতর পড়ার প্রথম নিয়ম হলো এই দু রাকাত পড়ে সালাম ফেরানো

فائدا خشي احدكم الصبح صلى ركعه واحده تطهر له ما قد صلى যখন ফজর হওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাত বেতের পড়ে নেবে হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমতে তো এই হাদিসকে যদি লক্ষ্য করা যায় তবু মূল বিতরের নামাজ এক রাকাতে দু দুই রাকাত করে সালাম ফিরানো শেষে এক রাকাত পড়া যারক এমর্মে আরও বহু দলিল রয়েছে তাহলে বোঝা গেল যে প্রথম পদ্ধতি হলো এই যে দু রাকাত পড়ে সালাম ফেরানো তারপর এক রাকাত পড়া এবার আসুন দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো এই যে একা ধারে তিন রাকাত আদায় করা দুই রাকাত আদায় করার পর মাঝখানে তাশাউদের জন্য না বসা বরং দুই রাকাত আদায় করার পরে তৃতীয় রাকাতের জন্য সরাসরি দাঁড়িয়ে যাওয়া

ওয়ালা ইয়াসাল্লিম ইল্লা ফি আখিরহিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতর নওয়াজে প্রথম আলা পড়তেন দ্বিতীয় রাকাতে কুল ইয়া হালকা কাফিরুন পড়তেন এবং তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়তেন আর সবগুলো রাকাত শেষ করেই সালাম ফিরাতেন হাদিসটি নাসাইর তো এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রাসুল্লাহ আলহিস সালাম তিন রাকাত এক টানায় পড়তেন একেবারে শেষ বৈঠকে বসেই সালাম ফিরাতেন এই ছিল দ্বিতীয় নিয়ম যে তিন রেখাত বেতের একাধারে পড়া মাঝখানে না বসা তৃতীয় নিয়ম হলো এই যা বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের অনেক মানুষই এভাবে নামাজ বেতরের নামাজ আদায় করে থাকেন সেটা হলো এই যে দুই রাকাত পড়ে বসে আত্মহত পড়া তারপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া আবার তৃতীয় সুরা অনেকটি সুরা পাঠ করার পর নতুন করে তকবির দিয়ে পড়া হয়ে থাকে তো এই ধরনের দুই রাকাতের পরে তা সাদের জন্য বসা এবং ফের নতুন করে তকবির দিয়ে দোয়া কুণুৎ পড়া এ ব্যাপারে সহি হাদিস থেকে প্রমাণিত পাওয়া যায় না তাই ওলামায় আহলে এ কথা পরিষ্কার বলেছেন যে সহি হাদিস থেকে প্রমাণিত বেতারের নামাজ দুইভাবে পড়া যায় তিন রেখাত বেতেরকে দুভাবেই পড়া যায় একটা হলো হয় এক টানায় পড়বে অথবা মাঝখানে দুই রেখাত পড়ে সালাম ফিরাবে তারপরে এক রেখাত পড়বে এই দুটো পদ্ধতি হচ্ছে সহি হাদিস মোতাবেক আর তৃতীয় পদ্ধতি যে মাঝখানে তাসাহত পড়ে আবার পুনরায় তীর্থ রাখাতের জন্য দাঁড়িয়ে চোরা অন্য অন্নচোড়া পাঠ করার পর নতুন করে তকবির দিয়ে দুয়ায় কোনো যেভাবে পড়া হয়ে থাকে এটা সহি হাদিস থেকে প্রমাণিত না তাই আমাদের সহি হাদিস থেকে যে পদ্ধতি পাওয়া যায় সেভাবেই বেতরের নামাজ আদায় করা সেভাবেই বেতরের নামাজ আদায় করা আবার এই ক্ষেত্রে অনেক ভাইরা বলেন যেহেতু আমরা প্রথমেই জানতে পেরেছি যে ভেতরে নামাজের হুকুম হচ্ছে সন্নাতে তাই দুয় কুনুত পড়াও হচ্ছে মুস্তাহাব বা সন্নাদ সোনাত বা মুস্তাহাব কেউ যদি দুয়ায় কুনুত না জানে তাতেও কোনো নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যে অনেকেই বলে থাকেন যে দুয়ায় কোনো যদি কেউ না জানে তাহলে ক্ষেত্রে তাকে প্রথম রাকাতে এই চূড়া পড়তে হবে দ্বিতীয় রাখাতে এই চূড়া পড়তে হবে তৃতীয় রাখাতে এই চূড়া পড়তে হবে এই মর্মে কোনো সহি হাদিস পাওয়া যায় না যদি দুয়া কোনো জানে তবে পড়বে যদি না জানে পড়বে না এবং দুয়া কোনো কখন পড়তে হবে এ বিষয়ে হল আমাদের মধ্যে মতানক করেছে এবং সর্বদাই পড়া যাবে কিনা সে বিষয়ে আমাদের মধ্যে মতানক করেছে তাই উত্তম হলো মাঝে মাঝে পড়বে মাঝে মাঝে ছেড়ে দেবে কোনো মাঝে মাঝে পড়বে মাঝে মাঝে ছেড়ে দেবে এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত বাকি আল্লাহ আলমদাব সালাম আলাইকুম আহমতুল